আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সমাজে প্রচলিত মিলাদ মাহফিল এটা শরীয়তসম্মত কিনা। এই বিষয়ে আমাদেরকে মেইল করেছিলেন মনির আহমেদ, আপনার ব্যবস্থাপনা পরিচালক আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। তো ভাইয়ের এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি খুবই গুরুত্বের সাথে আরজ করতে চাই, অবশ্যই এই আলোচনাটা আমাদের অনেকেরই জানা দরকার। এই বিষয়টা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না। রাসুলের নামে দুরুদ পড়া, আপনার এ জাতীয় একসাথে মিলেও দুরুদ পড়া, অথবা এটা সকলের দায়িত্ব। হাদিসের মধ্যে এসেছে যে এটা স্বাভাবিকভাবে একটি খুবই বরকতের কাজ এবং প্রশংসনীয় একটি কাজ, যারা রাসুলের নামে দুরুদ পড়বে। আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে তাদেরকে 10টি করে সওয়াব দেওয়া হবে এবং পিছনের 10টি করে গুনাহ মাফ করে দেওয়া হবে, এবং তাকে 10টি করে উঁচু মাকাম উপরের দিকে ধাবিত করে দেওয়া হবে। এই জন্য রাসুলের নামে দুরুদ পড়া খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। রাসুলের নামে দুরুদ পড়লে রাসুলকে স্বপ্ন দেখা যায়, মৃত্যুর আগে কালিমাও নসিব হয়, রাসুলের সাফায়াত নসিব হয়, আপনার হাউজে কাউসারের পানি নসিব হবে। এই জাতীয় আরো অনেক ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে হাদিসগুলোর মধ্যে। স্বতন্ত্রভাবে নবীর উপর দুরুদ পড়া প্রত্যেক মুসলমানের জন্য এটা জিম্মাদারি, প্রত্যেক মুসলমানের দায়িত্ব, প্রত্যেক মুসলমানের কর্তব্যের মধ্যে পড়ে, এবং এটা অনেক ফজিলতের একটি এবং গুরুত্বপূর্ণ একটি কাজ। সকল সালফে সালেহীন দুরুদ পড়াকে নিজেদের মামুলাতের অন্তর্ভুক্ত মনে করতেন, এবং পূর্বের যারা অতিবাহিত হয়েছে তারা সকলেই মনে করতেন, এমনকি আমরাও মনে করি। এজন্য বেশি বেশি দুরুদ পাঠ করা, শুক্রবারের বিশেষ আমলের মধ্যে একটা আমল হচ্ছে বেশি বেশি দুরুদ পাঠ করা, রাত্রেবেলা ঘুমানোর পূর্বে দুরুদ পাঠ করা, মোনাজাত করার পূর্বে দুরুদ পাঠ করা, যে কোনো আমল করার পূর্বে দুরুদ পাঠ করা উত্তম। তারপর দুরুদ না পড়া এটা গোমরাহির একটা কাজ। তো এক্ষেত্রে আমি বলবো, তবে বর্তমানের মধ্যে সমাজে প্রচলিত যে দুরুদ, মিলাদ মাহফিল, কোরআন হাদিস যারা প্রমাণিত নয়, বর্তমানে যে রেওয়াজ রয়েছে এটা প্রমাণিত নয়, সুতরাং এটা নব আবিষ্কৃত। আর হাদিসের মধ্যে এসেছে নব আবিষ্কৃত যে বিষয়গুলো রয়েছে এগুলোকে বিদআত বলা হয়েছে, এবং কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআতকে গুমরাহি বলা হয়েছে, অকুল্লু দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গুমরাহিকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই বিষয়ে একটা চরম গুরুত্বপূর্ণ একটা হাদিস রয়েছে। এই হাদিসটা আমি আপনাদেরকে জানাচ্ছি, সহিহুল বুখারি 1 নম্বর খন্ড 371 নম্বর হাদিস, এবং সহি মুসলিম 202 নম্বর খন্ড 77 নম্বর, এবং ইমদাদুল ফতোয়া 5 নম্বর খন্ড 249 নম্বর এবং 258 নম্বর পেজে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে, এবং কিফায়াতুল মুফতি 1 নম্বর খন্ড 157 নম্বর পেজ এবং 163 নম্বর পেজে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।